আপনারা সবাই ছিলেন, উনি চলচ্চিত্র ব্যক্তিত্ব, তার থেকেও বড় কথা উনি এখন একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং সেটা নিরাপদ সড়ক চাই। 93 সাল থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন নিরাপদ সড়ক চায়ের আন্দোলনের। তো উনি অনেক ব্যস্ত, তার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা এর আগেও 2016 সালে আমরা পেয়েছিলাম কাঞ্চন ভাইকে আমাদের মাঝে, আবার এবারও আছেন। আমরা আশা করব ভবিষ্যতে উনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি বিনীত অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি মহোদয়কে তার বক্তব্য দেওয়ার জন্য এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই গণস্বাস্থ্য ফোরামের আমাদের জাফরুল্লাহ ভাইয়ের কথা স্মরণ করছি যে আসলে উনি আগে মুক্তিযোদ্ধা ছিলেন, দেশটিকে দিয়েছেন এবং এই দেশের মানুষকে সেইভাবে সাহায্য সহযোগিতার জন্য অব্যাহতভাবে তিনি কাজ করছেন। এবং এই গণস্বাস্থ্য ফোরামের সঙ্গে যারা যারা যুক্ত আছেন, যারা জাফর ভাইকে সাহায্য সহযোগিতা করছেন আপনাদের কর্মের মাধ্যমে, আপনাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের নারী চালকরা একজন বলেছেন পেশার ব্যাপারে যে এখানে আসলে নারীরা আসতে চায় না, নানান রকমের প্রবলেম এবং আমাদের সমাজ সেভাবে জিনিসটাকে গ্রহণ করে না। আমি যে পেশা ছিলাম চলচ্চিত্র, সেটাও কিন্তু খুব সম্মানের ভাবে কিন্তু দেখত না। কিন্তু আমিও কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়েছি। আমি যখন প্রথম 93 সালে আমি হজ করতে গেলাম, আমাকে ম্যাক্সিমাম লোক জিজ্ঞাসা করলো যে এরকম আপনি গিয়ে কি ফিল্ম ছেড়ে দেবেন, বহু এইসব মানে প্রশ্নের সম্মুখীন। তো আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করেছেন কেন ভাই আমার এই প্রফেশনটা ছেড়ে দিতে কেন বলছেন, আপনি কি একজন লয়ারকে আপনি কি বলেন যে আপনি যে হজ করতে আসছেন যে কি ওকালতি ছেড়ে দেবেন? বলে না, বলি না। আপনি কি একজন ব্যবসায়ীকে বলেন যে আপনি গিয়ে আর ব্যবসা করবেন না? বলে না, বলি না। তো বলেন না, তাকে বলেন না, আমাকে বলছেন, তার মানেটা কি? মানে আমি সব দুনিয়ার যত অপকর্ম আমি তাই করছি, তাই তো? যাতে যে হজ করে যে আর অপকর্ম না করে। যেনারা বিচার করেন, যুক্তিতর্ক উপস্থাপন করেন যেনারা, তো সেই বিচারটা সঠিক হোক বা না হোক, একটা মিথ্যাকেও কিন্তু এস্টাবলিশ করার জন্য তার পক্ষে একজন উকিল থাকে। এবং উনি যদি মিথ্যা কথাটাকে এস্টাবলিশ করতে পারে, তাহলে মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করে। তো কই তাকে তো আপনি বলছেন না। তো এই যে এরকম মানসিকতা আমাদের মধ্যে আছে, থাকবে নারীদের ক্ষেত্রে আপনাদের যেটি আছে সেটি। আমি এখানে যে সমস্ত আলোচনা হয়েছে সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমার একজন বোন বলেছেন যে উনি শিখতে চান, আমি জিততেও আমি কথা বলতে চাই যে পেশাদার চালকের সঙ্গে সঙ্গে আসলে আমাদের অপেশাদার নিজের গাড়ি যাদের আছে তারা যদি আসতো, তাহলে কিন্তু আমরা সড়ক দুর্ঘটনা অনেক কমাতে পারতাম। এবং আমাদের বেশিরভাগ নারীরা যারা স্কুলে বাচ্চাদের নিয়ে যায়, তারা কত মানে সময়টাকে কিভাবে যে নষ্ট করছে সেটা মানে আমার কাছে খুব দুঃখজনক লাগে। বসে গল্প করছে এবং গল্প যখন করে তখন কিন্তু ম্যাক্সিমামই কিন্তু খুব যে ইম্পর্টেন্ট কথাবার্তা হয় তা না, খুব খারাপ খারাপ কথাবার্তায় কিন্তু একজনের আরেকজনের বদনাম এগুলি বেশি হয়, জানেন ওখানে কি হয়, অমুক করেছে তমুক করেছে। তো এই জায়গাটা আমি মনে করি যে আমরা যদি একটু নাড়া দিতে পারি, অন্তত স্কুলের যারা মায়েরা যারা বাচ্চাদের নিয়ে যান তারা যদি সেই কাজটি করতেন, তাহলে দেখেন কতটা হতো যে বাচ্চার প্রতি একটা মমতা আছে, নিজের গাড়ির প্রতি একটা মমতা আছে। তো সেই জায়গায় এই যে আমি অহেতুক যে সময়গুলো নষ্ট করছেন, তার মধ্যে অন্তত একটু তো একটা টাইম পড়তো এখানে দিতে পারতো, এফোর্ট দিতে পারতো কিন্তু সমাজের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য দিতে পারতো। আমার মনে হয় যে আমরা সকলে মিলে আমরা এখন থেকে এটা নিয়ে আমরা এনজিওতে যারা কাজ করছে তারা একটু এই ব্যাপারে আমার মনে হয় একটু পাবলিসাইজ আমাদের করা দরকার আছে। কারণ এরা যদি আসে তাহলে কিন্তু সত্যি কথার অর্থে কিন্তু যে অনেকটা কিন্তু আমাদের উপকার হবে। আর এই যে যানজটও আমি মনে করি যে এটাও কমে যাবে, কারণ একজন নারী যখন নিজে যখন গাড়ি চালাতে পারবে তখন কিন্তু ওই গাড়িতে রেখে ওখানে কিন্তু বসার গপ্প করবে না,
তোমার অন্য কাজের জন্য কিন্তু সে গাড়িটা এনে বেরিয়ে যাবে, কিংবা বাসায়ও চলে যেতে পারে এবং টাইমটা বুঝে, কিন্তু যেটা বিদেশে পায়। আমি বহু মায়েদের আমি বিদেশে দেখেছি, কাজ করতেছে, রান্না করতেছে, অফিস করতেছে, টাইমটা দেখতেছে যে কখন তার বাচ্চাটা ছুটি হবে, উনি গিয়ে কিন্তু সে বাচ্চাটাকে নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের মানে ভাবার বিষয় আছে। আর যেটি হলো যে আমাদের ডাটা, আমাদের সড়ক দুর্ঘটনা আসলে প্রকৃত ডাটাটাই আমাদের কিন্তু নাই। আমরা আমাদের নিরাপদ সড়কটাও আমরা যেটি করি সেটি হলো সেকেন্ডারি ডাটা। আমরা পত্রিকা টেলিভিশন এগুলো দেখে সেখান থেকে সংগ্রহ করি, বিচার বিশ্লেষণ করি, তারপরে একটা ডাটা আমরা দিই। কিন্তু আপনারা জানেন যে পত্রিকা কিংবা গণমাধ্যমগুলোতে মানে সব অ্যাক্সিডেন্ট যে মানে রিপোর্ট হয় তা না। কিন্তু একটা ঘটনা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এনটিভির একজন সাংবাদিক তার বাবা তার কাছে দেখা করতে আসছে, এনটিভিটা হলো যে সোনারগাঁর কাছে। তো উনি রাস্তা পার হতে গিয়ে ছেলের কাছে আসতে গিয়ে উনি এবং যার কাছে আসছে তিনি এনটিভির প্রধান বার্তা সম্পাদক, তার কাছে আসছিল পথ পার হতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করলেন। তো তারই একটা স্টাফ, সে চেনে না যে তার মানে ওই তার বার্তা সম্পাদকের বাবা, সে ওইটি রিপোর্ট করে এনে প্রধান বার্তা সম্পাদককে দিলে যে আমাদের এখানে একজন পথচারী মারা গেছে। তুমি কাগজটা না দেখে বলো যে এটা একটা নিউজ হল, একজন লোক মারা গেছে, এটা টেলিভিশনে দেখাতে হবে। উনি নিজেই কিন্তু আমাকে এই ঘটনাটা বলেছে। তারপর কিছুক্ষণ পর মানে বেশ কয়েক ঘন্টা পর তার বাড়ি থেকে ফোন করো, ফোন করে বললো তুমি বাসায় আসো, একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি চলে আসো। তো উনি গেলেন, যাওয়ার পর খোঁজ খবর নিলেন, যখন তখন বললেন যে ওই যে সাংবাদিকটি যেটা মৃত্যুর মানে ইয়াটা নিউজটা করার জন্য দিয়েছিল এটি মানে তার বাবা ছিল। তখন আমাকে বললো আর কি সেই সাংবাদিক, ইলিয়াস ভাই আমার যদি এটা না হতো আমি বুঝতে পারতাম না, সংখ্যাটাই বড়। একটা দুর্ঘটনায় যখন একটা পরিবার থেকে কেউ চলে যায় সেই পরিবারটাই শুধু বুঝে যে আসলে কি, এবং এটা আমি আসলে বুঝতাম না। আমরা মনে করতাম আমরা সাংবাদিকরা যে সংখ্যা হলে পরে বেশি সংখ্যক হলে আমরা এটা নিউজ করব। তো এই কথাটি এর জন্য বললাম যে আমাদের যে তথ্য আমাদের যে ডাটা আমাদের এই অবস্থা। তো মফস্বলের কোথাও একজন মনে করেন পথচারী নিহত হয়েছে, তার রিস কী করে আসবে, আসার তো কোনো কারণ নেই। তো যেহেতু অ্যাক্সিডেন্ট রিসার্চের আমাদের ভাই ওখানে কাজ করেন, সারা পৃথিবীতে কিন্তু ডাটাটাকে একটা গুরুত্ব কিন্তু দেওয়া হয়। কিন্তু জাতিসংঘের আপনার যে সড়ক দুর্ঘটনার জন্য যে ছয়টা পিলার তারা মানে করেছে তার মধ্যে ডাটাকে মানে একটা পিলার হিসাবে তারা ধরে নিয়েছে। কারণ আপনি যদি পরিসংখ্যান না থাকে যে কত মানুষ মারা যাচ্ছে, কী ধরনের গাড়ি, কী ধরনের দুর্ঘটনা, এগুলো যদি আপনার না জানা থাকে তাহলে আপনি এটাকে আপনি দূর করবেন কীভাবে? তো সেই কারণের জন্য ডাটাটা আসলে আমাদের সরকার মানে যেটি আমাদের মিজান ভাই আবার বলবো যে এখানে যদি ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে এই যে আমাদের প্রায় 40,000 কোটি টাকা রূপে আমাদের নষ্ট হচ্ছে সেটা আমরা কে বাঁচাবো কী করে? আর সবচেয়ে বড় জিনিস হলো যে টাকার চেয়েও বড় জিনিস যে একটি মানুষ এক দরের জন্য পৃথিবীতে আসে, সেই মানুষটি চলে যাবে, তার পরিবার সারা জীবন কাঁদবে, কিংবা একটি ছোট্ট সন্তান রেখে যিনি ইনকাম করছেন তার পরিবার দিয়ে রেখে উনি মরে গেলেন, তারপরে পরিবারটা কীভাবে চলবে? এবং ওই ছেলেটি যখন বড় হয় সারাটা জীবনে, আমি তো আমার সন্তানকে আমি দেখেছি যে এখনো পর্যন্ত মায়ের কথা মানে বলে এই করে। একটা সময় ছিল যখন ছোট ছিল ওর ট্রাকে দুর্ঘটনা ঘটেছিল, তো আমাকে ট্রাক দেখলে বলতো আব্বু ওটাকে মার, গাড়িতে ধাক্কা দেবে, ট্রাকটাকে ধাক্কা দেবে, এরকম মানে একটা অবস্থা হয়েছে। তো সেই জায়গায় আসলে মানে মানে আমাদের ডাটাটা আসলে মানে প্রকাশ করতে হবে, এবং এটা সরকারি পৃষ্ঠপোষকতা সব চালা সম্ভব না, এটা কোনো এনজিও কিংবা আমাদের যারা আমরা কাজ করছি আমাদের পক্ষে সম্ভব না। কারণ এখানে ইনভেস্টমেন্টের বিষয় আছে, লোক বলের বিষয় আছে, আর পুলিশের যে ডাটা সেখানে হলো যে আমাদের একটা সিস্টেম আছে যে FIR যদি কেউ না করে, কেস যদি না করে তাহলে সেটা মানে ই করা হয়। যেমন আমার স্ত্রী মারা গেছে আমিও কিন্তু কেস করিনি, কারণ তখন আইনটি যেটি ছিল সেটি হলো যে আপনাকে 5,000 টাকা জরিমানা ছিল সর্বোচ্চ, আর হলো গিয়ে ছিল সর্বোচ্চ 3 বছরের শাস্তি ছিল।
এবং সেটা যে কবে হবে, কবে প্রমাণ করতে পারবো তার কিন্তু কোনো ইয়ারটা নেই, কারণ যেহেতু আইনটিকে তারা মানে আন্দোলন করে করে এটাকে জামিনযোগ্য করে ফেলেছিল, সেই কারণে আপনাকে জামিনযোগ্য হলে পরে এটা আমরা এই কাজ করতে করতে এমনও দেখেছি যে একটা দুর্ঘটনা মানে রায় হয়েছে, বহুবার রায় হয়েছে, তারপরে সেটা কার্যকর হয়নি, 27 বছর পার হয়ে গেছে, যে ভদ্রলোক মারা গেছে, তারপরে তার ওয়াইফ এখন মৃত্যুর মুখে, তার সন্তানরা বড় হয়েছে, বিয়ে করেছে, নাতি নাতনি হয়েছে, তারপর আইনটা কিন্তু এখনো আইনটি যেটি সেটি হলো যে আইনের ব্যাপারে আমি কিছু মানে কথা বলতে চাই, সেটি হলো যে আমাদের মানে বিআরটিএ রিপোর্ট অনুযায়ী অক্টোবরের 20 তারিখ পর্যন্ত যে ডাটাটি আছে সেটি হলো যে আমাদের 42 লক্ষের উপরে গাড়ি আছে, 42 লক্ষের উপরে গাড়ি আছে, সেই গাড়ি মানে রেজিস্টার্ড গাড়ি আছে, তার মধ্যে হলো গিয়ে আপনার গিয়ে 3 লক্ষের উপরে হলো গিয়ে বাস, ট্রাক, কভার ভ্যান, তারপরে ট্রেলার, এসব মিলে হলো গিয়ে 3 লক্ষের প্লাস আর কি গাড়ি আছে, আর হলো গিয়ে আপনার 18 লক্ষের মতো আপনার গিয়ে হালকা গাড়ি আছে, আপনার গিয়ে মাঝারি ধরনের গাড়ি আছে 1.5 লক্ষের মতো মাঝারি গাড়ি আছে, সেখানে ড্রাইভার অতিরিক্ত আছে, হালকা গাড়ি সংখ্যা হলো গিয়ে আপনার গিয়া 7 লক্ষ, কিন্তু 18 লক্ষের মতো ড্রাইভার এখানে আছে, কিন্তু তো এখানে আমাদের এক্সেস ড্রাইভার কিন্তু আছে, শুধু মানে শর্ট আছে আপনার গিয়া ভারী গাড়ি যেখানে আছে সেখানে 3 লক্ষ প্লাস, তো আমি হিসাব করে দেখেছি সেখানে 1,07,000 চালক ওখানে কম আছে, কিন্তু তারা ওই যে হালকা গাড়ি ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারা গাড়ি চালাচ্ছে, আর আছে যেটা হলো যে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে, এবং এই জায়গাটার মধ্যে আপনার গিয়া আনফিট গাড়ি আছে অনেকগুলো, সেই আনফিট গাড়িগুলোতে এগুলো তো রেজিস্ট্রেশন নেই, সেইগুলো চলছে, এবং এরা এই সর্বমোট আমি যদি মনে করেন যে হেল্পার টেল্পার ধরেও যদি আমরা এই করি কাউন্ট করি, তাহলে এখানে 5 লক্ষ মূলক আছে আর কি গণপরিবহনের সঙ্গে যুক্ত, ভারী গাড়ি গণপরিবহনের সঙ্গে যুক্ত, এবং এরা সমিতিভুক্ত, এই 5 লক্ষ মানুষ সমিতিভুক্ত, এদের নেতা আছে, এই নেতা আছে, এবং নেতা হলো কি এমন একটা জিনিস দেখবেন যে নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের দেশটা এখনো পর্যন্ত আমি বলবো যে প্রাইম মিনিস্টারের নেতৃত্বটা ঠিক আছে বলে কিন্তু আমরা এগিয়ে দিতে পারছি, প্রাইম মিনিস্টারের সঙ্গে যদি আরো যারা ছিল, আরো যারা নেতারা ছিল, তারা যদি ঠিক থাকতো তাহলে আমাদের দেশ আরো কতটা যে এগোতো সেটা মানে বলার নেই। তো এই যে বাকি যে চালকরা যারা মনে করেন আছে তারা, তাদের কিন্তু কোনো সমিতি নাই, কিন্তু যেহেতু সমিতি নাই সেহেতু এই 5 লক্ষ আপনাকে যদি বাদ দেন, এখানে শ্রমিক এবং ড্রাইভার নিয়ে যদি 5 লক্ষ লোক বাদ দেন, ড্রাইভার হলো আপনার 3 লক্ষ, তার যেহেতু 42 লক্ষ গাড়ি, তো 42 লক্ষ গাড়ির মধ্যে যদি 3 লক্ষ মানে আপনাকে গাড়ি বাদ দেন তাহলে থাকতেছে কত, 38 লক্ষের উপরে আমার অন্যান্য গাড়ি থাকতেছে, এরা সবাই কিন্তু এই আইনের কেউ কিন্তু বিরোধিতা করছে না, কিন্তু একটি মানুষের কিন্তু এই আইনের কিন্তু বিরোধিতা করছে না, সবাই চাচ্ছে এবং স্বাগত জানাচ্ছে যে আইনটি যেন ইমপ্লিমেন্ট হয় এবং সেইভাবে যেন সবাইকে শৃঙ্খলা ফিরে আসে, শুধু এই আপনাকে 3 লক্ষ আর যদি আপনি 2 লক্ষ যদি আপনি ওই হেল্পার যদি ধরেন, কিংবা 3 লক্ষ হেল্পার ধরেন এবং এদের সমিতিভুক্ত এবং এরা এদের নেতৃত্ব যারা দিচ্ছেন তারাই শুধু এই অপোজটা কিন্তু করছে এবং এই বিশৃঙ্খলাটা এরাই কিন্তু সৃষ্টি করছে, এবং এখানে বিশৃঙ্খলতা সৃষ্টি করার পিছনে কারণটা হলো গিয়ে যে এরা এই নেতৃত্বটা মানে এইভাবে দিতে চাচ্ছেন এর জন্য যে এখানে আপনাকে চাঁদাবাজির ব্যাপার আছে, এখানে আনফিট গাড়িগুলো আপনাকে যখন সমিতি থাকতেছে সমিতি দিয়ে এই যে লোকগুলিকে দিয়ে একটা ক্ষমতা প্রদর্শন করতে পারতেছে, যার জন্য এরা এখানে আনফিট গাড়িগুলো চালাতে পারছে এবং ড্রাইভিং লাইসেন্স যারা নেয় তারাও এখানে গাড়ি চালাতে পারছে। তো এই যে 5 লক্ষ লোককে আপনার গিয়া যদি সরকার মানে আমি যেটা দেখেছি আর কি যে সরকার এই 5 লক্ষ লোককে যদি আপনার গিয়া শৃঙ্খলার মধ্যে না আনে তাহলে আপনার সড়কের শৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা আসলে কিন্তু মানে আমরা যেটা চাচ্ছি আর কি সেটা কিন্তু করতে পারবো না,
এখন সরকার এই জায়গা কেন কিছু করতে চায় না কেন, কারণ এখানে কিছু স্পর্শকাতর বিষয় আছে, বিষয়টা আপনাকে বলি। যেমন আমাদের গার্মেন্টস সেক্টর আছে, সেই গার্মেন্টস সেক্টর ব্যাপারটা আপনারা জানেন যে স্টক লট হয়ে যায় অনেক সময়, সেটা কি যে সময় মতো যদি সে তার গার্মেন্টস এর মালগুলো যদি ডেলিভারি না দিতে পারে তাহলে কিন্তু এটা স্টক লট হয়ে যায়। তো এইখানে এই যে যারা মানে কভার্ড ভ্যান কিংবা ওই ট্রাক জাতীয় গাড়ি যারা চালাচ্ছে তারা যেহেতু এর সঙ্গে যুক্ত, তখন এইখানে আপনার গিয়া একটা মানে ক্ষতির একটা জায়গা তৈরি করে ফেলে। আরেকটি জিনিস যেটা হলো যে পণ্য পরিবহনের আরো একটা জায়গা আছে, সেইটি হলো যে আপনার গিয়া আমাদের নিত্য প্রয়োজনে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো যদি ঠিক মতো না পৌঁছায় তাহলে ব্যবসায়ীরা এতটাই স্বার্থপর যে একটা না একটা অজুহাত পাইলে পরে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলে। তো এই দুইটা স্পর্শকাতর জায়গার জন্য, এবং এখানে কিন্তু বাসেরও কিন্তু খুব একটা ভূমিকা কিন্তু এখানে নেই, তাহলে ভূমিকাটা এখানে থাকছে কি ট্রাকের ভূমিকাটা এখানে বেশি থাকছে যে ট্রাকে আপনাকে, এবং ট্রাক যদি আমি আলাদা করি তাহলে সংখ্যা কিন্তু আরো কমে যাচ্ছে, সেখানে হয়তো 1.5 লক্ষের মতো ট্রাক আছে। এই 1.5 লক্ষ ট্রাককে আমি বলতে চাচ্ছিলাম দিতে যে সরকার তার বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে যদি এটাকে যদি ট্যাকেল না করতে পারে তাহলে আমরা কি এই 1.5 লক্ষ ট্রাকের মালিক এবং এই 1.5 লক্ষ ট্রাক যারা চালাচ্ছে তাদের কাছে পুরো জাতি কি জিম্মি হয়ে থাকবে? তো এটার যে জিনিসটা সেটি হলো যে আমি যেটা মনে করি সেটি হলো যে প্রথম কথা হলো যে আমাদের এই ব্যবসা যারা এই মানে এই গাড়িগুলো যারা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের সময় কিন্তু একটা ক্লজ যদি থাকতো সেখানে যে আপনি মানে এটা যেহেতু একটা নিত্য প্রয়োজনীয় বিষয় অতি প্রয়োজনীয় বিষয় সেখানে আপনি কিন্তু এটাকে মানে ধর্মঘটের মধ্যে যেতে পারবেন না, ধর্মঘটের মধ্যে যদি যান ঠিক আছে যান, তার মানে আপনাকে বলতে হবে যে আপনি কাজ করবেন না এই সেক্টরে কাজ করবেন না, তাহলে আপনার গাড়িটা ফেরত দিয়ে দেবেন, আপনার লাইসেন্স আমরা ফেরত নিয়ে নেবো, আপনার গাড়ির যে মূল্য আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এরকম একটা জিনিসের মধ্যে একটা বাইন্ডিংসের মধ্যে আনতে পারে। আরেকটি জিনিস যেটি আমি বলবো সেটি হলো যে আমাদের কিন্তু আপনারা জানেন যে আমাদের আর্মিদের প্রচুর পরিমাণে ট্রাক আছে, প্রচুর পরিমাণে ট্রাক আছে আর্মিদের কিন্তু সেই ট্রাক আমরা আপদকালীন সময় যদি এটা ডিক্লেয়ার করি তাহলে এই ট্রাকের মাধ্যমে আর্মিদের ট্রাকের মাধ্যমে কিন্তু আমরা পণ্যটাকে কিন্তু পরিবহন আমরা করতে পারি কিন্তু, এবং সেটা যদি করা যায় তাহলে আমরা একটা জিনিস যেটা তারা যে জিনিসটা আমাদেরকে সবসময় ঠেকিয়ে দিচ্ছে যে 4 দিন 5 দিন 10 দিন হরতাল করে, তা ঠিক আছে তোরা দেখে কতদিন তাহলে মানে করতে পারিস, এই সাহায্যটা যদি আর্মিরা করে এবং আর্মিদের কাছ থেকে যদি গভর্নমেন্ট যদি করতে পারে তাহলে আমি মনে করি এখানে একটা সুরাহ হতে পারে। পাশাপাশি আমি বলবো সেটি হলো যে আমাদের রেলওয়ের যে ব্যবস্থাটা, রেলওয়েকে পণ্য পরিবহনের জন্য আরও বেশি করে মনোযোগী দিতে হবে, এবং আমাদের ওয়াটার লাইন যেটা আছে সেই জায়গাটাকেও আরও বেশি করে দিতে হবে যদি সেটা দেওয়া যায়। এবং আরেকটি জিনিস যেটা সেটা হলো যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন পর করে বিআরটিসির বাসগুলো বিভিন্ন জায়গা চলতে দিচ্ছে না, সেই জায়গায় তো অন্তত গভর্নমেন্টের একটা মানে কঠোর মানে পথ অবলম্বন করা উচিত। এর কয়েকদিন আগেও কিন্তু ময়মনসিংহে কিন্তু বিআরটিসির বাসগুলো চলতে দেয়নি, কিন্তু এখন আর জানি না কী হলো, সরকার এই ব্যাপারে কি উদ্যোগী হলো। তো এই যে এই এই ব্যাপারগুলো যদি না করা যায় তাহলে কিন্তু সড়কের শৃঙ্খলা যদি না থাকে, আইন মানার প্রবণতা যদি আমাদের মধ্যে না, আমরা মানে চেষ্টা করে যতটা আমাদের মানে সাফল্য আসা দরকার সেই সাফল্য কিন্তু আমরা আনতে পারবো না কিন্তু। তো যার জন্য আমি এই জিনিসগুলো বললাম এর জন্য যে আমাদেরকে এগুলো ব্যাপারে সোচ্চার হতে হবে, আমাদেরকে এই ব্যাপারে বলতে হবে, কারণ এবারে জাতিসংঘের একটা স্লোগান সেটি হলো স্পিক আপ সেভ লাইফ, জীবন বাঁচানোর জন্য আপনাকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে। তো সেই বলার জায়গাটা কিন্তু আমাদের কিন্তু আসলে তৈরি করতে হবে, কারণ হলো যে আমরা বলার বিষয়টি আমরা যখন গাড়িতে যে যেটি বললাম যে আমাদের মায়েদেরকে এখানে নিয়ে আসা, প্লাস আমরা যখন গাড়িতে চলি তখন এই মানে চালকের চালনা দেখলেও কিন্তু আমরা সব বুঝতে পারি, তাকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে তুমি এইভাবে চালাও না, তাকে বুঝানোর দরকার আছে। তো সেই কাজটিও আমরা কিন্তু করি না, এবং আমরা আরও যেটি কাজ করি আমরা তাড়াহড়া যখন থাকে তখন আমরা কিন্তু চালককে কিন্তু আমরা বেপরোয়াভাবে গাড়ি চালাতে বলি, সেটা কী বলি এই ড্রাইভার তাড়াতাড়ি যাও,
তাড়াতাড়ি যাওয়ার পদ্ধতি হলো গিয়া আপনার গিয়া ওই দ্রুত গতিতে চালানো, তাড়াতাড়ি যাওয়ার পদ্ধতি হলো গিয়া আপনাকে বিপজ্জনক ভাবে আপনাকে ওভারটেকিং করতে হবে। তো এই দুটো আমাদের মিজান ভাই এখানে আছেন, আপনিও মানে আমরা জানি এই দুটো কারণ কিন্তু সড়ক দুর্ঘটনার কিন্তু মূল কারণ, কিন্তু যে কয়েকটা কারণ আছে তার মধ্যে এই দুটো কারণ কিন্তু মূল কারণ, যে আপনি যদি অতিরিক্ত গতিতে চালান, আপনি যদি বিপজ্জনক ভাবে ওভারটেক করেন তাহলে দুর্ঘটনা ঘটবেই কিন্তু। কিন্তু আমরা কিন্তু গাড়িতে উঠে কিন্তু এই কাজটি করি। আরেকটি জিনিস যেটি হলো যে আমি মনে করি যে আমাদের বিহেভিয়ার চেঞ্জের ব্যাপার আছে। আমরা এখানে যারা এখানে আসছি আমরা আমরা নিজেরাও কিন্তু প্রমাণ না কিন্তু সত্যি কথা বলতে, কারণ হলো গিয়ে যে 90% মানুষ আমাদের বাংলাদেশের সড়কে আইন মানে না, তাহলে আমরা কি 90%-এর মধ্যে পড়ি না? তো আমাদেরকে আগে নিজেকে একটু আমি বলবো, যার জন্য আমি সবসময় একটা কথা বলি যে নিজেকে সংশোধন করাটা কিন্তু মানে সবচেয়ে মানে মানে সহজ কাজ, কারণ হলো গিয়ে কেউ দেখলো না, আমি নিজে নিজে ভাবলাম যে আমি সড়কে কি অনিয়মটা করছি এবং আমি নিজেকেই যদি শাসন করি আমাকে এটা ঠিক করা, আমি এটা করছি এটাকে ঠিক করছে কিনা, আমি একটা গাড়ি থামালাম সেটা আমি যে জায়গায় থামালাম সেটা ঠিক হলো কিনা, এইভাবে যদি আমরা নিজেরা নিজেদেরকে যদি আমরা মানে সচেতন করতে পারি তাহলে কিন্তু অনেকটা কাজ হবে। এবং আমি ডান পার্দে নামলাম, ড্রাইভারের সঙ্গে সঙ্গে কথা বললাম, ভাড়া ঠিক করলাম ডান পাশে দাঁড়িয়ে, অথচ ডান পাশটা তো লোক মানে গাড়ি ঘোড়া চলার জায়গা, তো আপনি যদি ওখানে ওই গাড়িটাকে থামিয়ে যদি কথা বলতে থাকেন তাহলে আপনি যানজটের সৃষ্টি করবেন। যানজটও কিন্তু আমাদের দুর্ঘটনা এবং অর্থনৈতিক ক্ষতি কিন্তু আমাদের প্রচণ্ড রকমের করছে, জীবনের জীবনী শক্তি চলে যাচ্ছে। আমার জীবনটা তো একটা লিমিটেড টাইমের উপরে, সেই টাইমটা তো আমার চলে যাচ্ছে অহেতুকভাবে। তো যে কারণে আমরা আমাদের বিহেভিয়ার দিকে আমি মনে করি যে আমাদের নজর দেওয়া দরকার, কারণ হলো গিয়ে যে এটি আমরা যদি মানে অন্যকে শুধু বলতে চাই, যার জন্য আমাদের এখানে একটা প্র্যাকটিস হয়ে গেছে, আমরা নিজের নিজেকে বলি না, আমরা শুধু অন্যকে বলি। এবং যার জন্য আমি মাঝে মাঝে যখন বক্তৃতা শুনি, আমাদের এমন এমন নেতারা আছেন পরে যখন দেখি যে দুর্নীতিতে ফেঁসে গেছে, তখন আমার কাছে মনে যায় এই লোকটাকে তো আমি ফেরেস্তার মতো মনে করি, কারণ তার ভাষণ এত সুন্দর করে, ভাষণ এত সুন্দর কথা বলে, আমি ভাবতাম যে আরে বাপরে কি দেশপ্রেম তার মধ্যে, কি ভালো মানুষ, কত বড় নেতা সে। তো এই পরে যে দেখুন যে আরে সে তো দেখি যে এটা ফেঁসে গেছে, তো তার মানেটা কি? আমরা অন্যদেরটা খুব দেখি, অন্যদেরটা বলতে খুব ভালো অভ্যস্ত হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা নিজের সঙ্গে কথা বলি না। আসুন আমরা নিজের সঙ্গে কথা বলি, আমরা কি করছি, আসলে আমাদের এই পড়াটা ঠিক কিনা, আমরা ঠিক করছি কিনা সেটা আমাদের কিন্তু আসলে কিন্তু দেখতে হবে। কিন্তু পাশাপাশি আমি এটি বলবো যে এই আমাদের নারীরা যদি সত্যিকার অর্থে মানে যদি এই লাইনে আসে তাহলে অনেক দুর্ঘটনা আমরা কমাতে পারবো, কারণ নারীদেরকে আমি যে জিনিসটা দেখেছি আর কি, আমি আবারও ফিল্মের কথা বলবো যে আমার জীবনে আমি বেশ কিছু নতুন নায়িকার সঙ্গে আমি কাজ করেছি, তারা বিশ্বাস করবেন এমন একটা জায়গা থেকে উঠে এসছে যে খুব যে একটা মানে মানে আপনার আপগ্রেডেড জায়গা তা না, কিন্তু আমি নাম বলবো না তাদের, কারণ সেটা বলাটা ঠিক হবে না, কিন্তু এমন জায়গা থেকে আসছে, আসার পর তারা এমনভাবে এনলাইটেড হয়েছে আমি সেটা কিন্তু থ হয়ে গেছি, কিন্তু আমি অবাক হয়েছি। পাশাপাশি আমার সঙ্গে অনেক নতুন ছেলেরা কাজ করেছে, কিন্তু তাদের কিন্তু ডেভেলপমেন্ট আমি দেখি নাই, আমি সেইভাবে ডেভেলপমেন্ট দেখি নাই। নারীরা যতটা কুইক মানে তারা মানে ডেভেলপ করতে পারে, নিজেকে ডেভেলপ করতে পারে। আরেকটা জিনিসটি খেয়াল করেন না, আমাকে যদি বিয়ে দেওয়া হইতো, আমি শ্বশুর বাড়িতে, আমি তো বিয়ে করার পর আমি শ্বশুর বাড়িতে থাকতে চাইতাম না, মানে আমার বউ অনেক সময় বলতো চলো না আজকে থাকে, আমি থাকতে চাইতাম না। অথচ একটি মেয়ে তার বাবা মা সকলকে ছেড়ে এসে একটা পরিবার এসে কিভাবে অ্যাডজাস্ট করে, আপনি কি এটা খেয়াল করেছেন, কখনো ভেবেছেন আপনারা পরিবেশের সঙ্গে সে কিভাবে সে খাপ খাওয়া নিতে পারে? তো এই যে নারীরা পরিবেশের সঙ্গে মানে খাপ খাওয়া নিতে পারে, তো আর আমি যেটি বলবো যে আপনারা কষ্ট নেবেন না যে এরকম ভাবে যে অনেক সময় পুরুষ ড্রাইভার আপনাদের বল মানে প্রতিযোগিতা করতে চায়, আপনি ওটার দিকে খেয়ালই করবেন, তো তুই যা ঠিক আছে, আমার প্রতিযোগিতার দরকার নেই, আমার নিয়ম মানা দরকার, আমার সেফটি থাকা দরকার, আমি সেইভাবে গাড়ি চালাবো, তুই আমাকে উত্তক্ত করে কোনো লাভ হবে না,
তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। তো এই এই মানসিকতাটা আমাদের আসলে আনতে হবে নারী চালকদেরকে। তো এইভাবে যদি আসলে আমরা তো কেউ থাকব না। ওই যে বললাম না প্রথমে শুরু করেছিলাম মানুষ আসে পৃথিবীতে আবার চলে যায়, কিন্তু কি করলাম আমরা, সে কি করাটা নিয়ে আমরা ভাববো। আমরা আসলে মানে এই দেশটির যে অবদান, সেই অবদানের জন্যই আজকে আমরা কিন্তু এখানে বসতে পেরেছি। কিন্তু আমাদের সুন্দর সুন্দর কাপড় আমরা পরতে পেরেছি। অনেকেই হয়তো পাকিস্তান দেখেছেন কিনা জানি না, আমরা আমি দেখেছি, আমরা স্কুলে যেতাম, আমরা তাদের সঙ্গে চলতাম, কোনো সুযোগ সুবিধা ছিল না। এবং আমাদেরকে যেভাবে মানে মানে অপদস্থ করত, এটা বলার মতো না, খুব লজ্জা লাগত। এবং আমাদের তো কোনো সুযোগ সুবিধা দিত না। দেখেন পাকিস্তান কিন্তু পাকিস্তান আমল থেকে ক্রিকেট করছিল, বলেন তো কেউ কি কোনো ক্রিকেটের কোনো ইয়ে ছিল কিনা। অথচ আজকে দেখেন আমাদের ক্রিকেট টিম, হ্যাঁ আমাদের নিজস্ব ক্রিকেট টিম আজকে ওয়ার্ল্ডের মধ্যে কত নাম করছে। এই সাকিব আল হাসান কোনোদিনই জন্ম হতো না যদি বাংলাদেশ না হতো। তো কাজে আমি মনে করি আমিও কিন্তু আমারও জন্ম হতো না হয়তো, আমিও ইলিয়াস খান জন্ম হতে পারতাম। তো আমাদের দেশের কথা চিন্তা করে, আমাদের দেশের মানুষগুলোর কথা চিন্তা করে আসুন আমরা সবাই নিজের সঙ্গে একটু কথা বলি, আমার কী করণীয়, কী করা উচিত, এবং সেইভাবে আমি অন্যকেও আমি বোঝাবো, সেইভাবে অন্যকে আমি এই করবো। কারণ আমরা যারা রাস্তায় পথ চলি, যে 51% আমরা যে সড়ক দুর্ঘটনায় পথচারীরা যে মারা যাচ্ছি, সেইটার কারণটা আসলে আমাদের খুঁজে বের করা দরকার, নিজেকে জানা দরকার যে আমরা আসলে সড়কে করছিটা কি। আমি তো মাঝে মধ্যে এমন খারাপ লাগে গাড়ি থামাতে পারি না, কারণ ওই জায়গায় গাড়ি থামানো যায় না। আমি দেখি যে এরকম রেলিং এর ফাঁক দিয়ে যেভাবে আমাদের মায়েরা, ও আমার লজ্জা লাগে, আমি লজ্জা পাই যেভাবে গলিয়ে এরকমভাবে যায়। পাশে কিন্তু ফুটওভার ব্রিজ আছে কিন্তু সেটা ব্যবহার হচ্ছে না। তো আমাদের কিন্তু মানে আমি বলবো যে এখন সময় এসেছে আমার দিকে তাকানো, আমি কি অন্যায়টা করছি, আমি কি দোষ করছি, সেগুলো দেখে আমরা অন্যদেরকে আমরা যদি মোটিভেট করি তাহলে আমার এই সংখ্যাটা অনেক বাড়বে, মোটিভেশনের সংখ্যাটা বাড়বে। আর প্লাস যাদের সুযোগ আছে আমি যে সরকারকে যে সাজেশনটা দিয়েছি সেটাকে আমরা চেষ্টা করব, আমরা মানে স্পিক আপ করার জন্য, আমরা সেটাকে আওয়াজ তুলে আমাদের জানানোর জন্য, যে এই শুধুমাত্র এই 1.5 লাখ মানুষের কাছে সারা মানে জাতি আপনাকে এখানে জিম্মি হয়ে থাকতে পারে না। আর যদি সেরকম কিছু হয়, আপনারা আমাকে কথা দিয়েছেন, ভাই কথা দিয়েছেন যে আমার পাশে থাকবেন, এমনও হতে পারে যদি এইবার যদি আমরা হেরে যাই। সত্যি কথা বলতে আমার এবারে স্লোগানই ছিল, এবার যদি আমরা হেরে যাই হেরে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ভারতকে তো আমি চাই না, এই আইন বাস্তবায়ন হতেই হবে। এইবার যদি এই আইন সত্যিকার অর্থে বাস্তবায়ন যদি না হয় তাহলে আসলে আমরা হেরে যাবো, আমরা হারতে চাই না। এই আইনের জন্য যদি তারা রাস্তায় নামে আমরা রাস্তায় নামবো ইনশাআল্লাহ। আমি জানি না কবে কখন নারীদেরকে বন্দি করা হলো, কারণ অ্যাজ এ মুসলিম আমি কোরআনে যতটুকু পড়েছি কোথাও লেখা হয়নি মেয়েরা এটা করতে পারবে না ওইটা করতে পারবে না। They can do everything. Nobiji ke jesha kora hoyechilo odhikar kar beshi. 3 times he said, ma, ma, ma. 4th time, baba. Napoleon Bonaparte said, give me a good mother, I will give you a good nation. Eta to shobai jane. Jara amar dharmer ona. Ekta ma jodi ekti sanshar ke sundor kore chalate pare, why not she can drive a car or a vehicle properly? আমি তো দেখছি, আমি যতগুলো আর আমি সবাইকে সম্মান দিয়েই বলতে চাই, আমি যেহেতু সবার নাম জানি না এক্সেপ্ট মিস্টার ইলিয়াস কাঞ্চন, তো আই এম গিভিং রেসপেক্ট অ্যাকর্ডিং টু ইয়োর চেয়ার অ্যান্ড টু অল দ্য অডিয়েন্স। কিন্তু আমি বলতে চাই যে একজন বক্তা বলেছেন প্রবাবলি ডক্টর মিজান, যে গাড়ি ড্রাইভার যদি মেয়ে হয় এই যে এত কিছু অ্যাবিউজমেন্ট বা হোয়াট এভার ইট ইজ, মেয়েরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে ওই গাড়িতে উঠতে, ইজিলি তারা উঠবে বা নামবে, ওদের কোনো ক্ষোভ দুঃখ বা অভিযোগ থাকবে না। এখন এইভাবে বলতে গেলে অনেক কথা বলা যায়, আই থিঙ্ক ইট উইল টেক লং টাইম। সো আমি এইটুকুই বললাম, আর আমার পরিচয় হচ্ছে আমি নিরাপদ সড়ক চাইয়ের একজন খুবই খুবই নগণ্য কর্মী। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার নাম রেখা আক্তার, আমি গণস্বাস্থ্য 30 বছর কাজ করছি।
আমি কোথাও কোনো কাজে যাই, এই যে এতগুলো আপনারা এখানে যারা পড়ছেন শুধু নারীদের বিপরীত, আমি কখনো ডাইভিং সেন্টারে গণস্বাস্থ্য জিসির সঙ্গে মিটিং করছি এবং ইলিয়াস ভাইও আমি তাকে ভাই বলে শ্রদ্ধা করছি, 2011 দিকে উনি ইয়েতে সচিবালয়ে একটা মিটিংয়ে গেছিল, আমি গণস্বাস্থ্য 13 জন ইন্ডিয়া স্টাফ নিয়ে ওখানে আমি তাকে পরিচয় করেছি, সে আমাকে একটা ছেলে দিয়েছিল যে যেহেতু আমি একটা প্যান্ট শার্ট পরেছি এবং জিন্সের প্যান্ট ছিল, আমাকে একটা সানগ্লাস ছিল, তো উনি আমাকে বললো যে লেডিটা কি আমি বেঙ্গলি না ইন্ডিয়ান, আমি বলছি না ভাই আপনি আমাকে চিনতে পারেন, আমি জাফরুল্লাহ সাথে ড্রাইভার ছিলাম, এখন আমি গণস্বাস্থ্য আছি, লাল একটা আমার একটা গেঞ্জি ছিল একটা জিন্সের প্যান্ট ছিল, তখন আমি ওনাকে হাত দিয়ে করলো আর ডিসি ছাড়া উনি আমাকে ওর ছেলে দিল, আর তখন আমাদের মন্ত্রী তাজু ভাই ছিল ওখানকার, তাই আমাদের দুলাল ভাই উনি আমাদের ইয়ে ছিল প্রধান ডাইরেক্টর ছিল তখন ওখানে 91 সনে, তাই উনি অনেক অনেক কাজের জন্য আমাদের জাফর ভাই আমাদেরকে পিছনে সবসময় আগে বসাইতো, আমি বড় ভাই সবসময় বলছি বড় ভাই আমি কোনো জায়গায় কোনো কথা আসতে বলতে পারবো না এবং আমি জোরেই কথা বলি সবসময়, এই কিছুক্ষণ আগেও আমি দুলাল ভাই হাসাহাসি করছি ভাই আমি কিন্তু আসতে কথা বলতে পারি না, আমি যদি আমার নিজের অধিকার আমি যদি নিজে না করতে যতই আমাকে লেকচার দেন আমার কাজ হবে না, আমি জিনিসের প্যানও করছি এর জন্য আমার অফিসে অনেক কিছু অনেকজন অভিযোগও করছে আমার কাজ আমি করে গেছি, যেখানে যে কাজ সেখানে আমাকে করতে হবে, আমি এখন আজকে শাড়ি পরে আসছি আমার মনে হয় না যে আমি একটা নারী ভাবতে নেই, আমার একটা প্যান্ট শার্ট যখন আমি পরি তখন আসলে আমার নিজের শরীরে আরো একটু স্পিড বেড়ে যায় যে আমি একটা ডাইভিং করছি ই করছি, আমি দেখছি অনেক অনেক জায়গায় আমাকে এমন একটা পেশায় আমাকে সেখানে প্রতিবাদ করতে হইতো, যেমন একজন এসপিও যদি থাকতো ওনার পাশে আমার গাড়িটা থাকতো, এই মহিলা এখানে আমি কি করব, আমি একজন মহিলা ড্রাইভার আমার গাড়ি এখানে পার্কিং থাকবে, এরকম প্রতিবাদ আমরা যারা এখানে আসি যদি সুযোগটা শুধু ওখানে নিজেরা নিজেরা হবে না, অনেক ভাইয়াদের এখানে আমি সুন্দর সুন্দর কথা শুনছি আর এখানে যদি আমাকে কেউ একটা উপহার দিয়ে যায় আমি ইলিয়াস ভাইকে বারবার অনুরোধ করব, এখন আমি নিজে একটা একটা ছোট একটা এনজিও করছি, আমি 4টার মধ্যে বের হই রাত 8টা 9টা ব্যাক করি, তো অনেকজন আমাকে বলে যে আপনি যে এনজিওটা করছেন আপনি ডাইভিং থেকে কেন এখানে আসছেন, আমি বলছি এটাও একটা প্রতিবাদ বা নারীদের একটা অগ্রাধিকার, আমার কোনো লাইসেন্স নাই, আমি দিনে 3-4 হাজার টাকা ইনকাম করি মানে আমার ছোট ক্ষুদ্র ঋণ থেকে, আমি গণস্বাস্থ্য আমার একটা ডিপেজ আছে এটা জাফরুল্লাহ চৌধুরীর মানে রিকোয়েস্টে আমি এটা একটা অ্যাকাউন্ট করছি, সেখানে আমার প্রায় 3 লাখ টাকা জমা হয়েছে, সেখানটা আমি 2 লাখ টাকা একটা অ্যামাউন্ট নিয়ে আর আমার নিজের কিছু আছে আমি 3 জনের একটা সদস্য একটা এনজিও করছি, সেটা আমার চিন্তাধারা এন্টারপ্রাইজ, যে বইটা ছাপাই করছে উনিও চিন্তা করছে যে আপনি কেন এর নামটা লেখেন, আমি তো দেখেন গণস্বাস্থ্য আমি 1989 সনে আছি তখন গণস্বাস্থ্য 17 বছর বয়স চলছে, তখন আমি গণস্বাস্থ্য আসছে আমার বয়সটা তখন 13 বছর, আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটনা হয়েছে যে আমার হাজব্যান্ডটা মারা গেছে, না আমার একটা ছেলে বর্তমান গণস্বাস্থ্যে ইলেকট্রিশিয়ান কাজ করে, আমার ছেলে বয়ে গণ বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তেছে ফিজিওথেরাপি, এই 3 বছর চলছে আর 2 বছর আছে, আর আমি 30 বছর এখনো যেখানে যে কাজটা আমি ওখানে দাঁড়ায় রাখতে যে কি হয়েছে আমাদের অধিকারটা আমাকে নিতে হবে, এখন আমি দরকারমূলত সুন্দরভাবে যদি আমি চলাফেরা করি আমার অধিকারটা আমি নিতে পারবো না, আমার গাড়ি চালাতে হলে আমার ঠিকই পায়ে একটা পিটিশু আর প্যান্ট শার্ট ছাড়া আসলে এটা হয় না, আজকে আমি শাড়ি পরছি নিজের কাছে আমার লজ্জিত লাগতেছে, গতকাল বেলা 3টার সময় আমার ড্রাইভিং সেন্টার বর্তমান যে দায়িত্ব আছে আকলিম আপুনি আমাকে ফোন দিয়েছে, আমি তখন ভাত খাচ্ছি আমার ছেলে ফোন দেয় বললো মা ও যে আকলিম আন্টি যে ফোন দিয়েছে, আমি ফোনটা আবার ধরলাম, তখন বললাম যে আকলিম আপু আমি মিটিংয়ে যাব, আপনার সঙ্গে আমার রাগ ছিল সে রাগটা আমার গতকাল নেই, প্রায় 9 বছর ধরে আমি মানে এই গণস্বাস্থ্যের মাঝে আছি কিন্তু কাজ আর করছি না, আমার নিজের পায়ে একটু আর একটু স্বাবলম্ব হয়েছি, সবসময় টাকা পয়সা ধন দৌলত একটা টাইম আসে না, আমি কিছু টাকা কামাই করে আমার জায়গা জমিনও করছি, আমার ছেলে বউকে কোনো বিশ্ববিদ্যালয় পড়ার যাওয়ার সুযোগটা করছি, এখন আমি এখানে একটা মানে 2019 এই রাতটা হতো 12 ঘন্টা পরে আমাদের চেঞ্জ হবে 2020, কিন্তু আমি একটা উপহার দিতে চাই কোনো এনজিও বা সরকারি যদি কোনো প্রতিষ্ঠান যদি কোনো কাজ করার যদি আমাকে সুযোগটা দেয় আমি করে দিব, এখন আমার ওই স্বাবলম্বনটা আমি হয়েছি, এখন আমার ছেলে খেতে পারবে পড়তে পারবে ওইটা আমি করেছি জায়গাটা, আর আমি নিজেও প্রতিদিনই করছি, আমি গতকাল 30 দিনের মধ্যে আমি কালেকশন করছি আমার 3 লাখ টাকা থেকে 1,53,220 টাকা আর আমি ইনভেস্ট করছি 27,500 টাকা, আমার খরচ হয়েছে 1,200 টাকা, তাহলে এই যে আমার নিজের চিন্তাধারা আমার বইটা আমি চিন্তাধারা দিয়ে লিখছি, যদি এমন যদি কেউ যদি প্রতিষ্ঠিত যদি কাজ করার বা সুযোগ থাকে বা আপনার আমি তাদেরকে করে দিতে পারবো, আমি সকাল 9টা থেকে 3টার মধ্যে আমি কাজ করে দেবো, আমি ইলিয়াস ভাইকে ভাই বলে বলছি, সে সম্মানী ব্যক্তি যে সে একজন এমপি মানুষ, তারপর সে আমার অনেক আগে থেকে পরিচিত এবং দ্বিতীয় আমার সঙ্গে আমাদের অনেক কি পরিচিত, তা আমি বলি যে আমাদের গণস্বাস্থ্যে বিশাল এলাকা আছে, বড় ভিআইটি বাস বা ট্রাক যদি ওখানে যদি আমাদেরকে এনে দেয় আমি তাদেরকে শিখাবো,
আমি কথা দিয়েছি এই 2000-2000 যদি এই কাজটা যদি সরকারি থেকে যদি করে, আর আমি এনজিও ভাই বোনেরাও গণস্বাস্থ্য সবাইকে রিকোয়েস্ট করছি, যদি কোনো কাজে দরকার পড়ে আমি টাকা দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু আমার শ্রম দিয়ে আমি হেল্প করবো, এটা আমি এখানে উপস্থান করছি। আর ভাই বোন যে যেখানে আছে না, সবার সমান অধিকার, তার সবার সমান জায়গা নাই। আমার কিন্তু কলমের ঝুটটা কম, আমি ক্লাস এক পর্যন্ত পড়ছি, তবু জাফুল্লা চৌধুরী আমাকে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রিডের ক্রিস্টি নলেজ ছিল 2003, সে আমাকে ব্রাকে আবেদ ভাই, ডক্টর ইউনুস ভাই, জাফর ভাই কথা বলতে এই মুহূর্তে আমি গাড়ি থেকে নামছি, তখন ক্রিস্টিন বলল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ইউর লেডি ড্রাইভার, তুমি বলছি এস, বলছে আফটার টু দিস ইন টকি, উনি বলছে, তখন জাফর ভাই তো চালাক মানুষ, উনি 10 মিনিট আগে মিটিং শেষ করে এসে আমাকে বলতেছে রেখা কান্ট্রি ডিরেক্টর কিন্তু আপনার সঙ্গে কথা বলবে, আমি সে বলো যে কত ইংলিশে বলো আমি কিন্তু সব ইংরেজি কথা বুঝি, শুধু লেখতে আমি পড়তে না পারি, তুমি আমাকে ফার্স্টে বললো রেখা ইউ গুড, আমি বলছি এস, তখন আমাকে জাফরুল্লাহ দ্যাট ওয়ান দিস জাফরুল্লাহ চৌধুরী, আমাকে চাওয়ার কান্ট্রি দিস জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নট অ্যান্ড রেলওয়ে নট ড্রাইভার, উনি হাসলে যে হোয়াই আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমি একটা লেডি ড্রাইভার, আওয়ার কান্ট্রি দিস সেকেন্ড ড্রাইভার অ্যান্ড ফার্স্ট ড্রাইভার ছালেহা দেয়ার দিস অ্যান্ড জয়েন ইউনিচিয়া, উনি 93-তে গণস্বাস্থ্য থেকে কামাল ভাই তখন আমাদের গণস্বাস্থ্যে কাজ করতো, উনি ওখানে কান্ট্রি ডিরেক্টর ছিল, উনি মারা গেছে 96 মেভি নেপালে একটা মিটিং এ গেছিল, এবং ওখানে শেখ ইলিয়াস ভাই যাবে, আমাকে এই কথাটাকে আজকে দিয়ে যাবে, সুস্থ হন সুস্থ থাকুন নামে একটা লেখা বিমানের ম্যাগাজিনে 2001 থেকে 2005 সাল পর্যন্ত একটা নাইস ছিল, তখন আমার ভাইকে আমি তখন থেকে চিনি, কারণ জাফরুল্লাহ ভাই ফ্লাইটে এটা দেখে আমাকে বলেছিলেন যে এই লেখাটা বাংলার প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত সবার স্বাস্থ্য ভালো থাকার জন্য, যে ড্রাইভার গাড়ি চালায় তার মাথা ঠান্ডা থাকা ভীষণ একটা জরুরি ব্যাপার। এই যে বিমানের কথা বলা হলো, আমি বিমানের ক্যাবিন ক্রু ছিলাম, যে একজন ক্যাবিন ক্রুরও তো মাথা ঠান্ডা দেখতে হবে, প্লেনটা নামাবে ক্যাপ্টেন কিন্তু প্যাসেঞ্জার নামাবে তো ক্যাবিন ক্রু, সেই ক্যাবিন ক্রু প্রতি 16 ঘন্টা কাজ করার মতো ক্ষমতা থাকতে হবে, সেই 16 ঘন্টা কাজ করার জন্য আয়ুর্বেদের মূল কথা হলো একজন মানুষের প্রতিদিন 80 ভাগ পুষ্টি এবং 20 ভাগ ব্যায়াম, শরীর নড়াচড়া, পুষ্টি দিয়ে রক্ত হবে আর রক্ত চলাচলের জন্য ব্যায়ামটা লাগবে। আমি সেই জিনিসটাকে আমি মনে করি যে শুধু ওটা ক্যাবিন ক্রু 16 ঘন্টা কাজ না, বাংলার প্রত্যেকটা মানুষের দরকার এবং আমাদের ড্রাইভার ভাইদের আরো বেশি দরকার। সো আমার একটা প্রশ্ন সবার কাছে, যে আমাদের ড্রাইভিং মেয়েরা আসবে ট্রেনিং করবে, ব্র্যাক করছে, গণস্বাস্থ্য করছে, কেয়ার করতেছে, কিন্তু কতটা এনজিওতে মেয়েদের সুযোগ করে দিচ্ছে, চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তো বিএটিএ দিচ্ছে না, মানে দিতে 1000 জন আছে গণস্বাক্ষরতা, তারপর ফেডারেশন, কতজন মেয়ে আছে, যদি যে কয়েকটা এনজিও আছে আইএমডিও ইন্টারন্যাশনাল বাংলাদেশ যতগুলো এনজিও আছে প্রত্যেকটা জায়গায় যদি অ্যাটলিস্ট 2টা করে মেয়ে নেয়, যদি 1000টা এনজিও থাকে তাহলে আমাদের পেশাগত ড্রাইভিং মেয়েরা কিন্তু চাকরির সুযোগ পায় 2000 জন, দ্বিগুণ বেড়ে যায়, এটাই আমার প্রশ্ন। ব্র্যাক সবসময় এখন বর্তমানে ব্র্যাক 8 জন নারী ড্রাইভার আছে, ব্র্যাক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে 200 ড্রাইভারের মধ্যে 28 জন নারী আছে, এবং আমরা সবসময় চেষ্টা করি যে 30% মিনিমাম 30% নারী নেওয়ার জন্য যে কোনো ইন্টারভিউতে, যে কোনো সিলেকশনে, এবং ড্রাইভার ক্ষেত্রেও আমরা 30% ইভেন কি বেশিও নেই আমরা, ঠিক আছে, ওকে ধন্যবাদ। ভাইকে আমার একটা প্রশ্ন, আমার ধারণার মধ্যে মেয়ে ড্রাইভাররা ড্রাইভিং শিখে কিন্তু টেকনিক্যাল বিষয়টা না জানার কারণে অনেকে রিক্রুট করে না, তো আপনারা কি ট্রেনিং এ কি তাদেরকে মিনিমাম টেকনিক্যাল, অর্থাৎ একটা তার ছিঁড়ে গেল বা একটা প্লাগ ক্লিন, এইসব যদি না শেখান তাদের এই চাকরিটা পেতে সমস্যা হবে, তো আমি মনে করি যে আপনারা এটাকে ইনক্লুড করবেন তাহলে তাদের জন্য সুবিধা হবে। আমাদের ড্রাইভিং মেয়েদের যে ড্রাইভিংটা এটা 3 মাসের ট্রেনিং, আর 4 মাস হচ্ছে ওদের ইন্টার্নশিপ হয়, তো 3 মাসের ট্রেনিংয়ে
প্র্যাকটিক্যাল পাশাপাশি থিওরিক্যাল হয় ডেলি দেড় ঘন্টা করে। থিওরিক্যাল ট্রেনিংয়ে তাদেরকে আপনার এই ট্রাভেল শুটিং এবং এই সমস্ত জিনিসগুলো তাদেরকে শেখানো। আমার মনে হয় এটা আরো একটু প্র্যাকটিক্যাল হলে সবাই মানে তাদেরকে নিতে চায় না, কারণ যে ওরা না, এখানে কারণ আছে। যেরকম গভর্নমেন্টে কিন্তু একটা ই আছে যে 15% কোটা, নারী কোটা আছে ড্রাইভিং ক্ষেত্রে হোক বা বাইরের ক্ষেত্রে হোক, এটা কিন্তু আছে 15%। কিন্তু পাশে একটা ই আছে, লেজুর জুড়ে দেওয়া আছে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 3 ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিন্তু আমাদের যে নারীরা আজকে যে আগায় আসছে, কয়জন 3 বছরের ট্রেনিং পাচ্ছে, আগে 3 বছর আগে ট্রেনিং পাচ্ছে, হাতে গোনা 10-20 জন 50 জন। এই জন্য আসলে তো এই ক্ষেত্রে অনেক সমস্যা, এই জন্য ভিড় আছে। মেয়েরাই চাকরি পাচ্ছে কিন্তু কেয়ারেরটা অত বেশি পায় নাই, এবং কেয়ারের মেয়েকেও অবশ্য বেরাকে নিচ্ছে 10 জন, ফার্স্ট 13 জন নিয়েছিল, পরে অন্য অন্য জায়গায় গেছে, এখন 10 জন, পরে হয়তো বেরাক বানাইছে। কিন্তু এই যে রিস্কটা, যে একটা ট্রেনিং এর পরে যে রিস্ক, গাড়ি নিয়ে বাইরে গেলে একটা টোটা লাগবো, লাইফ বাঁধবো, এটা করবো সেইটা করবো, এই রিস্ক কিন্তু কেউ নেয় না। এটা এক গণস্বাস্থ্যের দুলাল ভাই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং ডাক্তার কাদের ভাই, এরাই নেয় এই রিস্কটা, এবং ব্র্যাকও নেয়। ব্যক্তিগত ভাবে আমি যেটা মনে করি যে আমাদের যেটা গণসচেতনতাটা, এইটা খুব বেশি মানে প্রচার হওয়া দরকার, এবং আমাদেরকে এই ব্যাপারে সচেতন জানাতে হবে। মানে আমি এইটা হট করে আমি যে যখনই আমি রিক্সায় উঠি, যখন আমি সিএনজিতে উঠি, আমি উবারে উঠি, আমি প্রত্যেকটা ড্রাইভারের সঙ্গে কথা বলি, কিন্তু দেখা যায় নেগেটিভ আমরা সভাপতি মহোদয় অনুরোধ করছি তার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য। সভাপতি হওয়ার একটা সুবিধা আছে যে কিছু বলা লাগে না, আমাদের খুবই প্রিয় ইলিয়াস ভাইকে প্রথমে প্রচন্ড ভাবে ধন্যবাদ জানাচ্ছি গণস্বাস্থ্য পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে। উনি এমন একজন মানুষ, উনি যেখানে কথা দেয় সেখানে ঠিক সময় মতো, কিন্তু আমাদের যেটা হয়, আমাদের বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা সংশ্লিষ্ট কাজে জড়িত, আমরা দাওয়াত দিয়ে টেলিফোন করে তারপরে যেদিন অনুষ্ঠান শুরু হচ্ছে সেদিন থেকে আমি একটু হঠাৎ করে, তারপরে ফাইনালি উনি বললেন আমি তো আরেকটা কাজে ব্যস্ত হয়ে গেছি, তখন আমার খুব কষ্ট লাগে। আমি এরকম বহু অনুষ্ঠান দেখেছি যে প্রধান অতিথিও আসেননি, বিশেষ অতিথিও আসেননি, আমরা কোনো রকম অনুষ্ঠানটা, তো আমার তখন মনে হয় যে আমরা যারা এইসব কাজ করছি, আন্দোলন করছি, আমরা কি এতই মানে কি বলবো অবহেলার পাত্র যে এইসব জায়গায় ওনারা আসতে পারেন না, সময় দিতে পারেন, তাহলে কথা দিয়েছিলেন কেন আমাকে যে আসবেন, কিন্তু উনি এটা কখনোই করেন না, এবং এটা অন্তর থেকে চান বলেই উনি কিন্তু সেটাতে সময় মতো আসেন। আমি এটাকে একটা আন্দোলন বলবো। জাফর ভাই সবসময় বলতেন যে জাফর এটা কেন করছেন, আমরা একটা বিরক্তকর কাজ, দেখো আন্দোলনটাকে কন্টিনিউ করতে হবে, তুমি হয়তো আমি দেখে যেতে পারবো না এটার ফলটাকে, বা তুমি দেখে যেতে পারবো না, কিন্তু আন্দোলনটা যদি কন্টিনিউ না করি তাহলে একসময় মানুষ মনে করবে তোমাদের পরবর্তী জেনারেশন এই ধরনের কোনো আন্দোলন তখন ছিল না, সেই জন্য তুমি হয়তো ফল দেখতে পাবে না, কিন্তু তোমাকে এটা কন্টিনিউ করতে হবে। হয়তো ইলিয়াস ভাই বা আমরা আন্দোলন করছি, আমরা ভালো একটা নিরাপদ সড়ক না দেখে যেতে পারলেও আমাদের পরবর্তী জেনারেশন দেখতে পাবে, সেই আন্দোলনটা আমাদের কন্টিনিউ করতে হবে, এটা আমাদের সবারই দায়িত্ব, একক প্রচেষ্টা নয়। সরকারি পৃষ্ঠপোষক বারবার যেটা বলা হচ্ছে, অবশ্যই সরকারি পৃষ্ঠপোষক ড্রাইভিং ড্রাইভার তৈরি করাতে বলি, নারী ড্রাইভার তৈরি করাতে বলি, দক্ষতার সঙ্গে বলি, চাকরি দেওয়ার ক্ষেত্রে বলি, সরকার যদি চাকরির কোঠা করে একটা, তাহলে যেটা আকিমা বলল তাহলে কিন্তু উৎসাহিত হবে অন্যান্য নারী ড্রাইভাররা আরো বেশি আসা উৎসাহিত হবে, তারা যদি একটা ভালো, যেমন আমার এখন আমার যে গাড়ি চালাইতো সে আনোয়ারা আপনারা বক্তব্য শুনেছেন, সে এখন ইয়াতে WAP-তে কক্সবাজারে, ও যখন বললো যে ভাই আমার তো একটা চাকরির প্রস্তাব এসেছে, আমি তো ঠিক আছে আমি মন খারাপ হলে একটু না, তারপরে আপনার গাড়ি তাহলে কি করবো, আপনি কিভাবে চলবেন, আমি বাস চলবো, তোমাকে আমি UNEP আমাকে জানালো যে আপনি ছাড়বেন কিনা, আমি না তাকে ছেড়ে দেবো, দুইজন একসঙ্গে গিয়েছিল 2-3 জন, তো আনোয়ারা সেখানে আমি বেশ কিছুদিন বাসেই চলেছি, তারপরে একজন ছেলে ড্রাইভার নিতে হয়েছে, আরো মেয়েরা যারা শিখছে তারা এখন আমার গাড়ি চালাবে আর কি। তো আমার
সালেহার উদাহরণটা বারবার দেওয়া হয়েছে। আমি প্রথম যখন গণস্বাস্থ্যে আসি এটা 90-91 সালে উত্তরবঙ্গে কোথাও জাফর ভাইয়ের সঙ্গে যাচ্ছি, উনার নীল জিপ চালায় সালেহাকে নিয়ে, ফেরিঘাটে গাড়ি আটকে তো তার গাড়িকে একটু টাচ করে গেছে এক ড্রাইভার, সামনের ট্রাকের ড্রাইভার, সালেহা গাড়ি দরজা বন্ধ করে দিয়ে নেমে গেল। জাফর ভাই কই যাচ্ছ? আমি দেখি আমার গাড়িতে লাগালো কেন, গিয়ে সে ট্রাকের দরজাটা খুললো, ওটাও দাঁড়াইছে গলার ধরে টেনে বেতল দিয়ে এক কোষে এক খাবার মারা। জাফর ভাই দেখি মিটমিট করে হাসতেছে গাড়ির মধ্যে, আমি তো ভয়, আমি গাড়ি থেকে পালাবো, এখন সব ট্রাক চলে আসবে, শুয়ারের বাদ মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দুটা বলে তারপর ফিরে আসলো। আমি তো তাহলে এটা কি হলো, কিচ্ছু হবে না, চুপ করে বসে থাকি। দেখলাম যে ওই এই চুপসে গেল সব, ওই ট্রাকের ড্রাইভার তো ওই যে যারা বলছিল আর একা যে এরকম কিন্তু সেই সালেহার কাছে সে, তারপর থেকে আমি সালেহাকে সবসময় সময় করে চলতাম, উত্তরবঙ্গের রাত্রে যেখানে। তো আমি যখন রাত্রে গাড়ি নেই গাইবান্ধা থেকে কুড়িগ্রাম থেকে আসতাম, কখনো রওনা করতে হতো রাত্রে হয়তো 8টার সময় কুড়িগ্রাম থেকে রওনা করছি, তাহলে মনে যা পারবো তো পারবো, আপনি শুধু ভয় পাই না তাহলেই পারবো। তো আমি তখন আমি বললাম, এক সময় বলতাম মনে যে আমি একটু ঘুম আসতে ঘুমাবো, ও যখন পারমিশন দিত তাহলে আমি ঘুমাইতাম, না হলে ওর পাশে বসে থাকতাম ওকে জায়গায় রাখার জন্য যাতে করে সে না ঘুমায়। আনোয়ারকে নিয়ে আমি গিয়েছি সাজেক, সাজেক আপনারা গেছেন যেখানে সাধারণ কোনো ড্রাইভার সাজেক যাইতে ওই এত সহজ জার্নি না। আনোয়ারা যেহেতু থানচি তো বান্দরবন দীর্ঘদিন দুলাল ভাই কিনে গাড়ি চালিয়েছে দাপটের সঙ্গে, তো আমাকে সে সাজেক নিয়ে চলে গেল। আপনি ভয় পাবেন না, তাহলে আমি নিরাপদে গাড়ি চলে নিয়ে আপনার ওখানে নিয়ে যেতে পারবো। সাজেক যাওয়ার পরে সন্ধ্যার সময় আমি দেখতেছি আনোয়ারা চারিদিকে 10-15 জন লোক দাঁড়িয়ে আছে, আর আনোয়ারা নেতার মতো বক্তৃতা দিচ্ছে। তো বলছি মানে ওই যে আনোয়ারা গাড়ি নিয়ে অন্য ড্রাইভাররা বিশ্বাসই করতে পারছে না যে মেয়ে একজন ড্রাইভার সে ঢাকা থেকে গাড়ি চালিয়ে সাজেক গেছে এই জয় উত্তরায় পারবে। তো তখন তার তো একটা গর্ব ছিল, কিন্তু আমরা যারা তাদেরকে তৈরি করেছি তা আমাদের কিন্তু সেই সময়টা একটা গর্বে অন্যরকম ভাবে মনটা ভরে ওঠে আর কি। এইসব জিনিস ভালো কাজ করতে গেলে এখন সমস্যা, ইলিয়াস কাসুন ভাই যে আন্দোলন করছেন উনি জানেন যে ওনার কত ধরনের প্রতিবন্ধকতা আছে, হুমকি আছে, এটা আছে, আমিও দেখেছি। ভালো কাজ করতে গেলে এখন পারমিশন নিতে হবে, আপনি এটা কেন করতে আসছেন, এ করতে আসছেন, এরকম অনেকে মনে করে আরে এ তো আরেকজন প্রতিদ্বন্দ্বী আমার এসে গেল এখানে এই ভালো কাজে, হয়তো কোনো পলিটিক্সের কোনো স্পৃহা আছে, তার রাজনীতি করবে, নেতা দাঁড়াবে, সেই জন্য সেই ভালো কাজ করা শুরু করছেন। তো সেটা আবার চিন্তা করি কিছুটা স্থিমিত হয়ে পরে চিন্তা করি না আমার কাজটা আমাকে করতে হবে। যেটা আকিমা বলেছে এনজিও সবাই যদি সত্য কথা আপনারা ড্রাইভার নিয়োগে দেন, অথবা আমি ফেডারেশন রফি ভাই আছেন যদি প্রতিটা এনজিও একজন করেও ড্রাইভার প্রশিক্ষণে পাঠান, আপনারা যারা আছেন মেয়েরা কোনো একটা মেয়েকে নিয়ে একটা সাধারণ পরিবার থেকে একটা শিক্ষিত মেয়ে যখন ম্যাট্রিক পাস করেছে বা কিছু পাঠান, তাহলে কিন্তু আমরা ট্রেনিং যদি দিয়ে দেওয়া তাহলে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হবে, তারা ভবিষ্যতে অবশ্যই চাকরি পাবে। আমরা তো আন্দোলন করবোই তাদের ভালো চাকরির জন্য, সরকারি কোঠা দিতে হবে, এই আন্দোলনগুলো আমাদের ইয়ার মধ্যে আনতে হবে। আর আমি যেটা আরেকটা যেটা বলবো নিরাপত্তার বিষয়, মেয়েদের মেয়ে ড্রাইভারদের অবশ্যই সেই জিনিসটা দেখার বিষয় আছে। আমি যদি যারা আমরা তাদেরকে নিয়োগ দিব তারা অবশ্যই আমার সেই তাকে নিরাপত্তার বিষয়টা, কখন তাকে গাড়ি চালাবো, আমি যদি রাতে কোথাও যাই তার থাকার ব্যবস্থা, এটা অবশ্যই করতে হবে। এটা কেন করতে পারো, আমরা তো সবার জন্যই করি, তাহলে মেয়েদের জন্য যেহেতু আলাদা এটা তো করতেই হবে, আর এই মানসিকতাও থাকতে হবে যারা আমরা তাদেরকে নিয়োগ দিব। সরকারি চাকরি যদি পাই এরকম কোঠা তৈরি হয় তাহলে কিন্তু আর উৎসাহ দিয়ে যে কথাটা আমি আগেই বলেছি। আর কাঞ্চন ভাই যেটা বলেছেন যে বাড়ির গৃহিণীদেরকে, এটা আমাদের মাথায় ভাষা ভাষা ছিল, কিন্তু আপনি আজকে যখন বললেন সুনির্দিষ্টভাবে যে এই যে স্কুলে এসে বসে থাকে তারা নিজের গাড়িটা চালানো শিখলে অন্তত তার ব্যক্তিগত গাড়িটা চালাতে পারবে, আমি আপনাকে এই ইয়াতে কথা দিয়ে যাচ্ছি যে আমরা এই বিষয়ে কাজ শুরু করবো, খুবই সিস্টেম উপায়ে কাজ শুরু করবো। আমাদের ওখানে আশেপাশে আবার অনেক স্কুল আছে, আমরা সেখানে দরকার, আমরা নিজে যাবো, আমি যাবো, গিয়ে আমরা দেখি 2-4 জন করে হলেও এটা শুরু করতে পারি কিনা। আমি আর বেশি কথা বলবো না, আপনারা যারা এসেছেন দীর্ঘদিন সময় ধরে শুনেছেন, আমার মনে হয় খুবই ভালো ভালো কথা আলোচনা হয়েছে, কথা তো আলোচনা সবসময় ভালো হয়, কিন্তু আমরা যারা সবাই যে কাজটা যেন করি ইলিয়াস ভাইয়ের কথায় সুর মিলে, আমরা কথা বলতে শুরু করি, আমরা নিজের কাজটা নিজে করতে শুরু করি, এবং এই আন্দোলনের সঙ্গে আমাদের সবাইকে থাকতে হবে। যদি আমরা বিপরীত কিছু দেখি ওনার ডাকে, যেহেতু উনি এই আন্দোলনের নেতা হিসাবে আছেন, আমাদের সবাইকে সাড়া দিতে হবে, তা না হলে কিন্তু উনিও হতাশ হবেন, আমরা খুব ভালো একটা নিরাপদ দেশ নিরাপদ সড়ক কখনোই দেখতে পাবো না যদি না আমরা এই আন্দোলনকে কন্টিনিউ করি, তাহলে না দেখতে পাবো না। এ বলে আমি আমার সভাপতির বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে সবাইকে অতিথি সহ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে। দীর্ঘদিন আমাদের মেয়েদের
যে অগ্রযাত্রা এই পর্যন্ত নিয়ে আসছে তারা ছেড়ে, এখন বিভিন্ন কারণে এই জিনিসটা শুধু আমাদের দ্বারা খুব বেশি দূর নেওয়া সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক সংকট একটা বিরাট, এই মেয়েদেরকে স্টাইপেন্ড দেওয়া, তারপর তাদেরকে নিয়ে চলা, আমাদের খুব বেশি দাতা নির্ভর প্রতিষ্ঠানও না আমরা, আর আমরা ফান্ড রেইজ ওইভাবে ঠিক বড় অঙ্কে করতেও পারতেছি না, এটা একটা সীমাবদ্ধতা আমাদের আছে। তারপরেও আমাদের সাথে যারা কাজ করতে চায় অনেকেই আসতে পারে না, তারা সবাই বড় বড় কাজে জড়িত হয়ে পড়ছে, ছুটি ছাড়া নাই, তাহলে পরে আজকে উপস্থিতি তাদের অনেক বেশি থাকবে, তারা আসতে পারে না। কিন্তু তারপরেও আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা আসছেন যারা বলছেন সবাইকেই আমি ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে রেখার যে অ্যাপিলটা, যে সে এখন অন্যকে সময় দেওয়ার মতো একটা অবস্থায় আসছেন, আমি রেখাকে বলতে চাই, রেখা আপনি গণস্বাস্থ্য ক্ষেত্রে রঞ্জন মিত্রের সাথে যোগাযোগ রাখবেন, ওখানে আমার আমি যে গাড়ি দীর্ঘদিন চালাইছি সেই গাড়িটা ট্রেনিং সেন্টারকে দিয়ে দিছি, ওইটা আপনি নিয়ে তারপরে যতটা ভালো হয় পারেন কাজ আপনাকে আমি এই নিশ্চয়তা দিয়ে শেষ করছি। ব্যবস্থা আছে, আপনারা অপেক্ষা করবেন, আপনাদের জায়গা।